সত্যিকারের যারা আপনাদের স্নেহ করবে তারা আপনাকে খারাপ কথা বলতে পারে, কিন্তু আপনার খারাপ চাইতে পারে না, কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পরও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। খারাপ সময়ে হাত ধরে রাখার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। স্বপ্ন কারো সাথে বেইমানি করে না, বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। মানুষ সব ভুলে গেলেও অন্যের থেকে পাওয়া ব্যবহার কখনোই ভুলতে পারে না, হোক সেটা ভালো কিংবা খারাপ। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না। ভাগ্য বড় আজব জিনিস, কাউকে দেয় আর কারো কাছ থেকে সব কিছুই কেড়ে নেয়। ভেঙে জুড়ে নাও সব জিনিস, পৃথিবীতে সব জিনিসই মেরামত করা যায় শুধুমাত্র বিশ্বাস ছাড়া। একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত বেশি গভীর তার বয়ে যাওয়ার শব্দও ততই কম। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। আবেগ দিয়ে জীবন চলে না, জীবনের কাছে আবেগ খুবই তুচ্ছ। জীবন হলো বিশাল বাস্তবতার সমাহার। সত্যি জীবনটা অনেক সুন্দর, তবে সাজানোটা অনেক কঠিন। টেনশন আর মানসিক চাপের তাড়াই বেশি থাকে যারা নিজের থেকে আপনজনদের কথা বেশি ভাবে। মিথ্যার রাজত্ব চলে এখন, সত্য বড় ক্লান্ত। মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত। মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের জয় নিশ্চিত, অপেক্ষা শুধু সময়ের। নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, ওপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু কিছু মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। লেবুকে বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনই কাউকে খুব বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। বর্তমানে সবথেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর সহ্য হয় না। তখন ছেলে পর হয়ে যায়, বৌমা ভালো না। এটাই আমাদের বাস্তব সমাজ।
সবার সামনে বোকা সেজে থাকা মানুষগুলো বোকা না, আসলে তারা সব কিছু সহ্য করে নেয়, শুধু প্রতিবাদটুকু করে না। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকেই বোঝায় না, জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তিই হলো প্রকৃত স্মার্ট। জুতো যতই দামি হোক তা কিন্তু পায়েই ব্যবহৃত হয়, টুপি যতই সস্তা হোক তা মাথায় ব্যবহার করা হয়। সেই রকম একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল। জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার কারোর ওপর বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা মনে হয়। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষ চিনতে পারবে আর বুঝতে পারবে কে তোমার কতটা আপন। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ঠিক করে দেবে। জ্ঞানী আগে চিন্তা করে তারপর কথা বলে, আর নির্বোধ আগে কথা বলে পরে চিন্তা করে। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ তোমাকে বাঁচতে পারে না। বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। সবথেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বুঝবে। জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, মৃত্যুই তার আসল প্রমাণ। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই, এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই। নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়, একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায় এবং মানুষ চিনতে শেখায়। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত, যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি। বাচ্চাদের হারতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে টেনে তুলতে শেখান, ভাগাভাগি করে খেতে শেখান, বন্ধুর পাশে থাকতে শেখান।
অন্যায় করলে শাস্তি দিন। প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক, সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না, কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে একজন ভালো স্বামীর ওপর। আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কেউ যোগ্য হওয়ার চেষ্টা করি না। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে সাথে কষ্টও। জিহ্বার কোনো হার নেই, তবুও অনেকের হৃদয় ভাঙতে পারে, তাই কাউকে কিছু বলার আগে একটু ভাববেন। জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ। আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, এক হচ্ছে জ্ঞান আর অপর হচ্ছে প্রেম। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষ গরিব হয় স্ত্রীর চারটি কাজে। এক, যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। দুই, যেসব নারী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। তিন, যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে। চার, যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে। যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন, তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়।